যদিও বা রাজ্যে ক্ষমতায় বসার পর এই প্রথম উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মধ্যমগ্রামেই রয়েছেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী রথীন ঘোষের বিধানসভার মধ্যে হচ্ছে এবারের প্রশাসনিক বৈঠক। বৈঠক বসছে মধ্যমগ্রাম পৌরসভার নজরুল শতবার্ষিকী ভবনে। আগামীকাল বেলা দুটো থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার সরকারি কর্তা ব্যক্তি এবং এমএলএ এমপি ও মন্ত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী করবেন এই প্রশাসনিক বৈঠক। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। সূত্রের খবর অনুযায়ী কালকের সভা থেকে মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পে শিলান্যাস করতে পারেন। গোটা প্রস্তুতি পর্ব তদারকি করছেন বিভিন্ন আধিকারিকদের নিয়ে জেলাশাসক সুমিত গুপ্তা। প্রস্তুতি সম্পর্কে বিজনেস প্রাইম নিউজকে দিলেন একান্ত সাক্ষাৎকার। কিছু লোক এই মিটিংয়ে ফিজিক্যালি এখানে থাকবেন, কিছু লোক আবার ভার্চুয়ালি থাকবেন। আমরা ডিস্টেন্সিং মেনটেন করেই সবাইকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। একটা চেয়ার আমরা মাঝখানে ভ্যাকেন্ট রাখবো, কারণ আমরা সমস্ত প্রিপারেশনটা করছি। আমাদের চেয়ারম্যান স্যার এখানে আছেন, মিউনিসিপ্যালিটি, উনি পুরো সহযোগিতা করছেন। আমাদের অন্যান্য এজেন্সিরা যেমন পিডব্লিউডি, সিভিল, ইলেকট্রিক্যাল, ডিআইসিও, পুরো প্রশাসন সবই আমরা আছি। যেহেতু কালকে মিটিংটা উইদাউট এনি গ্লিচ একদম ভালো মিটিং হয় এটাই আমাদের। আমরা দীর্ঘদিন ধরেই এই মধ্যমগ্রাম পৌরসভার উন্নয়নের কাজ করেছেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, কিন্তু দলের পক্ষ থেকে এক ব্যক্তি এক পদ নীতি চালু হওয়ায় রথীন ঘোষ এখন আর পৌরসভার কেউ না হলেও তারই হাতে তৈরি সেই মধ্যমগ্রাম পৌরসভায় সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌরসভার তরফে তদারকি করছেন বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান নিমাই ঘোষ। 100 উপরেই লোক আসবে, বিভিন্ন আমাদের জেলার মন্ত্রীরা, জেলার এমএলএ, জেলার এমপি, আমাদের জেলার সভাধিপতি, প্লাস আমাদের যতগুলো পৌরসভা আছে তাদের চেয়ারপার্সনদেরকেও ডাকা হয়েছে। এখনও পর্যন্ত প্রিপারেশন কত দূর এগিয়েছে? এখন প্রিপারেশন এখন শেষ মুহূর্তে তুলির টান চলছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা দলের কর্তা ব্যক্তিরা বাইরে থেকেই মুখ্যমন্ত্রীকে সাদর আমন্ত্রণ জানাবেন, সে কথা জানালেন বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি অশ্বনী মুখার্জি। দুপুর দুটোয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে মধ্যমগ্রামের নজরুল মঞ্চে আসছেন। এই নিয়ে আমাদের দলীয় স্তরে চরম উন্মাদনা, কারণ বিধানসভা নির্বাচনের পর প্রথম মুখ্যমন্ত্রী আমাদের জেলায় আসছেন। স্বাভাবিকভাবেই সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে একটা উন্মাদনা রয়েছে, কিন্তু তথাপি যেহেতু প্রশাসনিক বৈঠক, প্রশাসনিক কর্তারা ছাড়া কেউ যেতে পারবেন না, এমএলএ, এমপি এবং চেয়ারম্যান এবং সরকারি আধিকারিক ছাড়া। তবুও আমরা আমাদের প্রিয় নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, ওর জন্য আমরা রাস্তায় অপেক্ষা করব ওর দেখার জন্য। আজ থেকে রাজ্যের সর্বত্র দুয়ারে রেশন প্রকল্প যখন চালু হলো, ঠিক তারপরের দিন মুখ্যমন্ত্রী মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করছেন। প্রতিটি প্রশাসনিক সভার মতো কালকের প্রশাসনিক সভা উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য মুখ্যমন্ত্রী যে বিশেষ কিছু ঘোষণা করবেন সেটাই স্বাভাবিক। তবে মধ্যমগ্রামে যেহেতু এবারের সভা বসছে, তাই মধ্যমগ্রামবাসীর জন্য আলাদা কিছু চাইবেন কিনা সেই প্রশ্নের উত্তরে বর্তমান পৌরসভার প্রশাসক মণ্ডলের চেয়ারম্যান নিমাই ঘোষ অবশ্য সুস্পষ্টভাবে কিছু বলেননি। আর আমাদের চাওয়া পাওয়ার বলতে, আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী, রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রথীনবাবু আছেন, আমাদের রথীন ঘোষ সাহেব, তার দৃষ্টিকোণ দিয়ে তিনি সমস্ত মধ্যমগ্রাম পুরবাসীর জন্য অনেক অনেক কাজ করেছেন, আগামী দিনে আরও কাজ করতে হবে। দিদির কাছে আমাদের তো চাওয়া পাওয়া শেষ নেই, যতটুকু প্রয়োজন আমরা নিশ্চয়ই দিদির কানে তুলে দেবো। তৃতীয়বার রাজ্যে ক্ষমতা দখল করার পর উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যে প্রচণ্ড উন্মাদনা রয়েছে তা অবশ্য প্রকাশ করলেন তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি অশ্বনী মুখার্জি। এখন কালকের সভায় মুখ্যমন্ত্রী ঠিক কী কী ঘোষণা করবেন, কোন কোন প্রকল্পের কথা উল্লেখ করবেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী। তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পর উত্তর চব্বিশ পরগনা জেলার প্রথম প্রশাসনিক বৈঠক শুরু করতে চলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল এই মধ্যমগ্রামের নজরুল মঞ্চে। উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক বৈঠক হলেও এখানে কিন্তু কোভিড বিধি মেনে প্রত্যেককে প্রবেশ করতে হবে। একমাত্র এখানে প্রবেশ করতে পারবেন দলের এমএলএরা, এমপি এবং চেয়ারপার্সনরা, বাকি সব জায়গা থেকেই এই প্রোগ্রাম হবে ভার্চুয়াল। মধ্যমগ্রাম থেকে অঙ্কিত মুখার্জির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।